সেজন্যই তো সেই সাহাবি বাসর সজ্জা ছেড়ে চলে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুলের কাছে গিয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার 70 জন শহীদের মধ্যে তো আপনি 68 জন পেয়েছেন, দুজনের কফিন আপনার কাছে পাওয়া যায় নাই, আমি আপনার কাছে আপিল করতে এসেছি, আমার বলতে লজ্জা হচ্ছে, তবু আমার না বলে উপায় নেই, আপনি তো সাধারণত শহীদদের গোসল দেন না, কিন্তু আমার যে স্বামী আমার বাসরসজ্জা সেরে যুদ্ধের ময়দানকে বাসরকে বেশি পছন্দ করেছে, আমার সৌন্দর্য আমার রূপ লাবণ্য আমার প্রতি আকৃষ্টতা তাকে আটকাতে পারি নাই, কালকে মধ্যে আমি তাকে চিনতে পারবো কিনা তাও জানি না, আমি তাকে ভালো করে দেখার সুযোগ পাই না, আপনার যুদ্ধের ডাক শুনে যুদ্ধের ময়দানে চলে এসে আমি তাকে শুধু একটা চুমু খেয়েছিলাম, তার গোসল ভরস হয়েছে আর আমি আপনাকে শুধু এই খবরটুকু দিতে এসেছি, আপনি তাকে একটু গোসলের ব্যবস্থা করাবেন। আমার সেই সাহাবীর কফিন কোথায় খুঁজে নিয়ে আসো, মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আনাকিমুদ্দিনের কাছে আমরা কে কেমন করে ভালোবাসি আমি জানি না, জিব্রাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পাশে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার গোসলের ব্যবস্থা করে দেব, তার জানাজার সমস্ত ফেরেশতারা অংশগ্রহণ করবেন, আল্লাহ তাআলা আরশে আজিমে ফেস্টিভ্যাল ঘোষণা করেছেন, উৎসব ঘোষণা করেছেন, তোমরা আজকে আরশে আজিমে উৎসব করো, আমার এই সাহাবীর জন্য, আমার এই গোলামের জন্য, যে গোলাম স্ত্রীর বাসররা ছেড়ে যুদ্ধের ময়দানকে ভালোবেসেছে, যুদ্ধের ময়দানকে ভালোবেসেছে, যুদ্ধের ময়দানটাকে বাসর বানিয়েছে, সমস্ত ফেরেশতারা যেন তার জানাজায় অংশগ্রহণ করে, যাও আজকে আর শাদিম উৎসব করো তোমরা সবাই। আমার প্রিয় ভাইয়েরা, সাররাতকা হাসানাতুকা আনাকিমুদ্দিনের এই কাজ যদি আপনাকে আনন্দিত করে তাহলে আপনি ফান্তা মুমিন, তাহলে আপনি ইমানদার।